तो हेलो स्टूडेंट्स, वेलकम टू एलआर एनआर क्लासेस। आमी सुमित अधिकारी। आज आमरा पढ़ब क्लास एटर षष्ठ अध्याय थेके जीवदेह गठने शेष अंशटुकु। प्रथमे आमरा पढ़ब आज के न्यूक्लियार सम्पर्के। तो संज्ञाटा जेने नी। एसो कि बोलछे, आदर्श कोषेर डी एकक पर्दा द्वारा परिवेष्टित। डी एकक केन बोलछे, कारण देखो छविते खेयाल करे जे एखाने दुटो पर्दा आछे, ओइजन्य बोलछि आमरा डी एकक पर्दा द्वारा परिवेष्टित, माने घेरा। जे अंश जीवर वंशगत वैशिष्ट्य धारण और बहन करे, कोषेर भेतरे विभिन्न घटे चला जो विभागीय काजगुलो सेटा नियंत्रण करे थाके, ताके आमरा बोलबो न्यूक्लियास। न्यूक्लियासे जे छविटा आमि एंकेछि, देखो ये जो बिंदु बिंदु डटर मत जो सूतर मत अर्थात सूत्रागार अंशगुलो, तार नाम दिएछि कि आमरा क्रोमाटिन जालिका। आछे न्यूक्लियासेर मध्ये आर एकटा गोल मत अंश आछे जाके आमरा बोलबो न्यूक्लियोलास, ठीक है। एछाड़ा न्यूक्लियासे जे पर्दा बाइरेर पर्दा ताके बोलबो आमरा न्यूक्लियो पर्दा, ठीक है। एटा हच्छे एंडोप्लाज्मियो जालिका एवं एटा हच्छे राइबोसोम। होयेछे छविटा किन्तु परीक्षा आसे टीका हिसाबे आसते पारे, दू नम्बरे कोश्चेन आसे, तो किन्तु छविटा आमादेर इम्पर्टेंट आछे, ठीक है। ताहले आमादेर न्यूक्लियासेर काज कि होबे, देखो प्रथम काज हच्छे न्यूक्लियासे जे न्यूक्लियास हच्छे आमादेर जे कोष विभाजन, अर्थात एकटा कोष थेके जखन अन्यान्य अपत्यक सृष्टि होच्छे से कोष विभाजने किन्तु न्यूक्लियास गुरुत्वपूर्ण भूमिका पालन करे थाके। नम्बर दुई कि होबे काज, नम्बर दुई देखो आमादेर न्यूक्लियास आरएनए बा राइबो न्यूक्लिक एसिड एवं हच्छे प्रोटीन संश्लेषे किन्तु अंशग्रहण करे थाके। तीन नम्बर काज, न्यूक्लियास डीएनए बा डिअक्सिराइबो न्यूक्लिक एसिड सृष्टि करे, बा डीएनए होच्छे तोमार क्रोमोजोमेर मध्ये जे आमादेर क्रोमाटिन जालिकागुलो आछे एखान थेके सृष्टि होच्छे कि क्रोमोजोम, आर क्रोमोजोमेर मध्येई आछे आमादेर डीएनए जीन आछे। तो वंशगत वैशिष्ट्य आमादेर एक जीव थेके तार अपत्य जीवेर मध्ये बोये निये आसे। तोमरा अनेकेई लक्ष्य करेछो जे होयतो कारोर मुखेर साथे तार बाबा मायेर मिल आछे, ठीक आछे, बा कारोर बाबार चुल होच्छे कार्लि तो ছেলেরও চুল আছে কার্লি। তো এই যে বংশগত বৈশিষ্ট্য তার বাবা থেকে ছেলের মধ্যে নিয়ে এলো, এটা কি আনলো? এটা আনলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস সাহায্য করছে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ জিন আছে, এইগুলো কিন্তু সাহায্য করছে। যদি ক্রোমোজোম দেখি আমরা কেমন হয়, ক্রোমোজোম ঠিক সারাসির মতো দেখতে খানিকটা, সারাসির যে মুখটা আছে তেমন ক্রোমোজোম দেখতে হয়। তোমরা ক্লাস টেনে গিয়ে এটা পড়বে, আমি একটুখানি বলে রাখি তোমাদের। তো এটা এমন হচ্ছে খানিকটা ক্রোমোজোম, এই যে ক্রোমাটিন যে জালিকাগুলো আছে এগুলো প্যাঁচানো অবস্থায় ক্রোমোজোম সৃষ্টি করে, ঠিক আছে। ক্রোমোজোম দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে গিয়ে অটোজোম, একটা হচ্ছে গিয়ে অ্যালোজোম। তো অ্যালোজোম কী করে? অ্যালোজোম হচ্ছে যে একটা বাচ্চা সে লিঙ্গ নির্ধারণে, মানে সে পুরুষ হবে না স্ত্রী হবে, এটা ডিনোট করতে সাহায্য করে কে? আমাদের অ্যালোজোম। আর অটোজোম কী করে? না দৈহিক যে বৈশিষ্ট্যগুলো আছে, মুখের গড়ন বলো, ঠিক আছে, চুলের কালার বলো বা চুল কার্লি, ঠিক আছে, আমাদের কানের লতি সেটা মুক্ত বা যুক্ত, সেগুলো কিন্তু নির্ধারণ করতে সাহায্য করে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ক্রোমোজোম সেটা আমাদের, মানে একটা মানুষের দেহকোষে কটা থাকে, সংখ্যা কটা? মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসে যে মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কটা, ঠিক আছে। তো যদি আমরা সংখ্যায় বলি তাহলে মনে রাখবে 46টি হচ্ছে গিয়ে আমাদের দেহকোষে ক্রোমোজোম থাকে, অথবা বলতে পারি আমরা 23 জোড়া, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম থাকে কটা? না 23 জোড়া বা 46টি থাকে ক্রোমোজোমের সংখ্যা, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে। আর যদি আমি বললাম যে ক্রোমোজোম কাজ অনুযায়ী দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে গিয়ে অ্যালোজোম, ঠিক আছে। তা এর মধ্যে থাকে তোমার 22 জোড়া, ঠিক আছে, 22 জোড়া বা 44টি থাকে কি অটোজোম থাকে, ঠিক আছে। আর এক জোড়া, আর এক জোড়া থাকে, মানে দুটি, এক জোড়া বা দুটি থাকে আমাদের অ্যালোজোম, হয়েছে। তো চলো এবার আমরা জেনে নিই প্রাইমর্ডিয়াল ইউটিকল সম্পর্কে, ঠিক আছে। তো দেখো আমরা যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবি যখন পড়েছিলাম, ঠিক খেয়াল করে দেখো আগের ক্লাসে, তখন আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো কোষেই ভ্যাকুয়েল বা গহ্বর পাওয়া যায়। আমি বলেছিলাম যে উদ্ভিদ কোষে ভ্যাকুয়েলটা সংখ্যায় বেশি থাকে, কিন্তু প্রাণী কোষে যে ভ্যাকুয়েলটা সেটা সংখ্যায় কম থাকে, ঠিক আছে।
তো সেই ভ্যাকুল নিয়েই বা গহবর নিয়েই সৃষ্টি হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউটিকল। কি বলছে সংজ্ঞাটাকে ফার্স্টে বলি, উদ্ভিদ কোষের ছোট ছোট ভ্যাকুয়েলগুলো মিলিত হয়ে যখন একটি বড় ভ্যাকুয়েল সৃষ্টি হয়, তাহলে ভ্যাকুয়েল কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটে থাকে। তাহলে যখন ভ্যাকুয়েলগুলো আস্তে আস্তে একের সাথে, যেমন ধরো, যেমন বলে না যে বিন্দু বিন্দু জল নিয়ে সিন্ধু সৃষ্টি হয়, তেমনই ধরো যে এই যে ভ্যাকুয়েলগুলো আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েলগুলো, সেটা মিলিত হয়ে একটা বড় ভ্যাকুয়েল সৃষ্টি করলো। ঠিক আছে, এরপর কী হচ্ছে না, নিউক্লিয়াস সহ এই যে ভ্যাকুয়েলটা সেটা কোষ যে প্রাচীর আছে তার ভেতরের পরিধির দিকে এইভাবে কিন্তু বিস্তার লাভ করে। হয়েছে, তাই বলছে যে আমাদের সাইটোপ্লাজম সহ এই যে বিন্যাসটা এইভাবে দেখতে পাচ্ছি, একেই বলবো আমরা প্রাইমর্ডিয়াল ইউটিকল। এটাও কিন্তু দু নম্বরের প্রশ্ন আসে যে প্রাইমর্ডিয়াল ইউটিকল কী। আশা করি তোমাদের এই জিনিসটা বোঝা গেছে। এখানে বলে রাখি যে প্রাণী কোষে ভ্যাকুয়েলগুলো বললাম যে ছোট হয় এবং সংখ্যায় কম হয়, এমনও আছে যে অনেক প্রাণী কোষে ভ্যাকুয়েল থাকেই না। ঠিক আছে, তো কিন্তু উদ্ভিদ দেহেই আমরা লিখবো যে তোমার প্রাইমর্ডিয়াল ইউটিকল হচ্ছে উদ্ভিদ কোষে ছোটো ছোটো যে ভ্যাকুয়েলগুলো মিলিত হয়ে যখন একটি বড় ভ্যাকুয়েল সৃষ্টি হয় তখন নিউক্লিয়াস সহ কোষ প্রাচীরের পরিধির দিকে সরে যায় এই ভ্যাকুয়েলকে ঘিরে সাইটোপ্লাজমের যে বিন্যাস, একেই বলবো আমরা প্রাইমর্ডিয়াল ইউটিকল। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জেনে নিই নিউক্লিয়াস কাকে বলে। যে কোনো আদর্শ কোষে যে দ্বি একক পর্দা দ্বারা পরিবেষ্টিত যে অংশ আমাদের বংশগত বৈশিষ্ট্য ধারণ ও বহন করে তাকে আমরা বলবো নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র। তো এই দেখতে পাচ্ছ আমাদের ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকা নিয়ে তৈরি হয় ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ এবং জিন। তোমরা শুনে থাকবে যে আজকালকার সিরিয়ালে যদি কোনো বাচ্চা হারিয়ে যায় তো ডাক্তারবাবু বলে যে ডিএনএ টেস্ট করাতে। ঠিক আছে, এছাড়া এটাও বলা হয় যে তোর মুখের আদলটা তোর বাবার সাথে মিল খাচ্ছে, তোর দৈহিক উচ্চতা তোর মায়ের সাথে মিল খাচ্ছে, তোর মুখের যে গড়ন সেটা তোর ফ্যামিলি কারোর সাথে মিল খাচ্ছে। তাই এই যে বৈশিষ্ট্যগুলো বহন করে কে, এগুলো বহন করে আমাদের জিন। তো স্টুডেন্টস, তোমাদের পরীক্ষায় কিছু এমসিকিউ প্রশ্ন আসে যে পর্দা দ্বারা ঘেরা এবং পর্দাবিহীন কোষ অঙ্গাণু কী কী। ঠিক আছে, তোমাদের অপশান দিয়ে দেবে যে পর্দা দিয়ে ঘেরা কোষ অঙ্গাণু হলো অপশান এ, অপশান বি, অপশান সি। তো তোমাদের ঠিক করতে হবে। ঠিক আছে, তো মনে রাখবে যে পর্দাবিহীন যে কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম আর হচ্ছে সেন্ট্রোজোম, এই দুটো হচ্ছে পর্দাবিহীন যে কোষ অঙ্গাণু। ঠিক আছে, আর পর্দা দিয়ে ঘেরা যে কোষ অঙ্গাণু সেটা কী কী হবে, সেটা হবে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, আর হচ্ছে গিয়ে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং হচ্ছে নিউক্লিয়াস। এখানে মনে রাখবে যে ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু এবং হচ্ছে লাইসোজোম, এই তিনটে হচ্ছে গিয়ে একক পর্দা দ্বারা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, বাকি হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে দ্বি একক পর্দা দ্বারা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। আচ্ছা, এরপর আমরা দেখে নেব যে বিভিন্ন পরিবর্তনশীল যে পরিবেশ সেখানে জীবেতে কী কী অভিযোজন দেখা যায়। প্রথম আছে দেখো গরম পরিবেশ। ঠিক আছে, তা গরম পরিবেশে শুধুমাত্র ক্যাকটাস জাতীয় উদ্ভিদই বেঁচে থাকতে পারে। কারণ কী? কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে জলের অভাব। তাহলে ধরো একটা উদ্ভিদ খুব কষ্ট করে সে জলটা সঞ্চয় করলো, যদি নর্মাল উদ্ভিদ হতো কী হতো, সে বাষ্পমোচন করতো, মানে ও শরীরে যে জলটা কাজে লাগবে না সেই জলটা কী করবে, পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে ত্যাগ করে দেবে। ঠিক আছে, এর ফলে কী হবে না, গাছটা নেতিয়ে পড়বে এবং গাছটা মারা যাবে। শুধুমাত্র ক্যাকটাস জাতীয় উদ্ভিদদেরই বিভিন্ন গরম অঞ্চলে ওরা সার্ভাইভ করতে পারে। কেন? কারণ হচ্ছে যে এদের জল সঞ্চয়ী উপাদান বা মিউসিলেজের উপস্থিতি দেখতে পাওয়া যায়। জলটাকে সঞ্চয় করে রাখার জন্য মিউসিলেজ কিন্তু এদের সাহায্য করে থাকে। আর কী হয় না, এদের কোষে চারদিক দিয়ে একটা মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখতে পাওয়া যায়। এই কারণে কিন্তু বিভিন্ন ক্যাকটাস জাতীয় উদ্ভিদ তাদের অতিরিক্ত জল দেহের বাইরে ত্যাগ করতে পারে না, ফলে জলটা স্টোর থাকে এবং কিন্তু সে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে উষ্ণ পরিবেশ অঞ্চলে। এরপরে দেখিনি আমরা ঠান্ডা পরিবেশ অঞ্চলে কী কী অভিযোজন দেখা যায়। দেখো, যে সমস্ত এলাকা খুবই ঠান্ডা অর্থাৎ টেম্পারেচার প্রায় মাইনাসে নেমে গেছে, যেমন ধরো আন্টার্কটিকাতে, ওখানে গড় তাপমাত্রা থাকে প্রায় -50 থেকে 90 মধ্যে। তা বুঝতে পারছো এতটা ঠান্ডার জন্য সেখানে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী আছে কীভাবে বাঁচা সম্ভব? কারণ হচ্ছে এদের অ্যান্টিফ্রিজ প্রোটিনের উপস্থিতি দেখা যায়। এই অ্যান্টিফ্রিজ প্রোটিনটা কী? এই অ্যান্টিফ্রিজ প্রোটিনটা ওদের রক্তকে বরফের ক্লাস আকারে জমা করতে কিন্তু বাধা দিতে সাহায্য করে, এর ফলে কিন্তু ওরা ইজিলিভাবে বাঁচতে পারে, ইজিলি বাঁচতে পারে। আর কী থাকে? ফ্যাট সঞ্চয় কোষ থাকে। ঠিক আছে, আমরা জানি যে ফ্যাট বা চর্বি আমাদের কী করে না, শরীরকে গরম রাখতে সাহায্য করে।
তাহলে কিন্তু ওই সমস্ত ঠান্ডা যে পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কিন্তু অ্যান্টিবিস প্রোটিন থাকছে, যে কি করছে অ্যান্টিবিস প্রোটিন, যে রক্তকে তোমার বরফের ক্লাস হতে বাধা দিচ্ছে। আর ফ্যাট থাকছে, ফ্যাট কি করছে না দেহকে উষ্ণ বা গরম রাখতে সাহায্য করে। এরপর দেখে নিই লবণাক্ত পরিবেশে কী কী অভিযোজন দেখা যায়। দেখো লবণপূর্ণ উদ্ভিদ কোষ এবং প্রাণীদের ফুলকায়, যে সামুদ্রিক মাছ আছে তাদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে। এরা কি করে, এরা হচ্ছে যে দেহের অতিরিক্ত যে NaCl-টা সেটা দেহের বাইরে বার করতে সাহায্য করে, ঠিক আছে, যে অতিরিক্ত লবণটা সেটা দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। এরপর দেখে নিই আমরা মিষ্টি জলে বসবাসকারী যে সমস্ত উদ্ভিদ আছে তাদের অভিযোজন। দেখো দেখবে পদ্ম বা পদ্মসহ যে কোনো যে ফুলগুলো আছে যারা হচ্ছে জলের ওপর ভেসে থাকে, কেন বলো দেখিনি, কারণ হচ্ছে ওদের পুষ্প এবং পুষ্পবৃন্তে বায়ু গহ্বর থাকে, ঠিক আছে। এই কারণেই মিষ্টি জলে বসবাসকারী যে উদ্ভিদগুলো আছে ওদের ফুলগুলো জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, মানে ডুবে যায় না। এই ফুলগুলো ভাসমান অবস্থায় থাকার জন্য বিভিন্ন যে পতঙ্গ তারা এসে ফুলে বসে এবং তাদের পরাগমিলন ঘটে, হয়েছে। লাস্ট আমরা দেখিনি যে বায়বীয় পরিবেশের সম্পর্কে। তো বায়বীয় পরিবেশ মানে পাখিদের, এদের RBC বা লোহিত রক্তকণিকাতে অতিরিক্ত মাত্রায় হিমোগ্লোবিন পাওয়া যায়। এই অতিরিক্ত মাত্রায় হিমোগ্লোবিন থাকার জন্যই এদের দেহে যে অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে। তাই এরা কিন্তু ইজিলিভাবে বাতাসে ভেসে থাকতে পারে এবং ঠিকমতো উঠতে পারে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। স্টুডেন্টস, ক্লাস শেষ করার আগে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করে নিই। দেখো পরীক্ষায় কোশ্চেনটা আসে যে কাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। দেখো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কেন বলা হয়, কারণ একটা কোষের যে জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে শক্তি বা ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট প্রয়োজন হয় সেটা সরবরাহ বা সাপ্লাই করে কে, না আমাদের মাইটোকন্ড্রিয়া। এই কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আর একটা প্রশ্ন আছে যে কাকে আত্মঘাতী থলি বলা হয়। আমরা আগের দিন ক্লাসে জেনেছিলাম যে লাইসোজোমকে বলা হয়, তো একে বলা হয় কি আত্মঘাতী থলি। তো কেন বলা হয় লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, কেন বলা হয়? ধরো তোমার একটা বাড়ি হচ্ছে, তুমি 10 জনকে কাজে লাগিয়েছো, সেখানে দেখা গেল যে 6 জন তো কাজ করছে কিন্তু বাকি 4 জন কোনো কাজ করছে না, বসে বসে তোমার কাছ থেকে দিন শেষ হচ্ছে, মজুরি নিয়ে চলে যাচ্ছে। তা তুমি কি তাদেরকে কাজে রাখবে? রাখবে না। তেমনই হচ্ছে আমাদের দেহে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে কিছু কোষ অর্ধমৃত হয়ে যায়, মানে কাজ করতে করতে, ঠিক আছে, কিছু কোষ তোমার মারা যায় এবং কিছু কোষ কী হয়ে যায়, অর্ধমৃত, মানে অকেজো হয়ে যায়, ঠিক আছে। সেই যে অর্ধমৃত কোষগুলো আছে সেই কোষগুলো কি আমাদের দেহ ভালো কাজ করতে পারবে? পারবে না, ঠিকঠাক কাজ করতে পারবে না। কিন্তু তারা আমাদের যে খাদ্যের ওপর কিন্তু ভাগ বসাবে। তাহলে লাইসোজোম কী করে, একটা ভালো কাজ করে। লাইসোজোম ওই অর্ধমৃত কোষগুলোকে বা অকেজো কোষগুলোকে অটোলাইসিস প্রক্রিয়ায় সেগুলোকে মেরে ফেলে বা হত্যা করে। এই কারণে কিন্তু লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, এবং আমাদের এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের কোনো MCQ এবং নোটস পেতে চাও তো গুগল প্লে স্টোরে যাও এবং সেখান থেকে LRNR বলে সার্চ করো এবং আমাদের যে অ্যাপসটা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো। ধন্যবাদ।